सर। वालेकुम अस्सलाम। वालेकुम अस्सलाम वालेकुम सर। अस्सलाम। सर ভালো আছেন? হ্যাঁ ভালো স্যার আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমরা ভালো আছো? Yes sir। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। সাজিদ না? Yes sir। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। অন্ধকার লাগতেছে কেন? অন্ধকার বাসায় কারেন্ট নাই, কারেন্ট নাই। এটা মোবাইল ডাটা চলতেছে, হটস্পট বলা হয়। মোবাইল ডাটা বুঝছো, কারেন্ট নাই, এই জন্য অন্ধকার অন্ধকার লাগে। অন্ধকার, হ্যাঁ। তারপরে আমরা দেখি, অন্ধকার যেহেতু তুমি বলতেছো একটু ঘুরে দিই তাহলে। অত আমাদের বাসায় সারাদিন কারেন্ট থাকে, সারাদিন থাকে, সারা রাত থাকে, রাত থাকে। না আমাদের এখানেও থাকে, কিন্তু হঠাৎ করে আজকে একটু আগে চলে গেলো, এই যে কিছুক্ষণ আগে চলে গেলো। না মোবাইল ডাটা ব্যবহার করে ল্যাপটপে ক্লাস করাচ্ছে, বুঝছো? চার্জ যতক্ষণ থাকে ততক্ষণ ক্লাস করতে পারবো আমি। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করতে যাচ্ছি, দেরি করব না, কারণ সবাই মোটামুটি অলমোস্ট এসে গেছে। তো আসলে আমরা গত ক্লাসগুলোতে রিভিশন ক্লাসে চলতেছে আমাদের অনেক দিন থেকেই রিভিশন ক্লাস, এই কারণে আমাদের সিটি পরীক্ষা আসন্ন, তাই রিভিশন ক্লাস নিচ্ছি। তো আজকেও আমরা রিভিশন ক্লাসে থাকবো, তবে আজকে আর বাংলাদেশের মুদ্রা ও নোট নিয়ে না। আজকে আমাদের নতুন টপিক, সেটা হচ্ছে ভগ্নাংশ, যেটা আগেও আমরা করাইছি যদিও। তো আমরা স্ক্রিন শেয়ার অপশনে চলে যাই, আর দেরি করব না। আচ্ছা, প্রথমে আমরা তো মেনলি আজকে আমাদের আলোচনার বিষয় ভগ্নাংশ। যদিও আমরা ভগ্নাংশ আগের ক্লাসগুলোতেও করাইছি, এটা আমাদের নতুন না, পুরাতন ঘটনা। তো এখন আমরা ভগ্নাংশ কিছু চিত্র দেখতে পাচ্ছি, দেখব, তারপরে আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। প্র্যাকশনে বিভিন্ন ধরনের চিত্র, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বলা যেতে পারে। এরপরে আমরা আজকের পার্টে যেগুলো শিখতে পারবো সেটা নিয়ে কথা বলি। সহজে তোমরা ভগ্নাংশের হর ও লব্ধ চিহ্নিত করে ভগ্নাংশ গঠন করতে পারবে, সমতুল ভগ্নাংশ গঠন করতে পারবে। তারপরে হচ্ছে আমাদের ভগ্নাংশ সমতুল কিনা যাচাই করতে পারবে। এরপর হচ্ছে ভগ্নাংশ ছোট না বড় নির্ণয় করতে পারবে, বড় ছোট ভগ্নাংশ বের করতে পারবে তুমি। তো আমরা চলে যাই আমাদের প্রথম স্লাইড অঙ্কের। দেখো ভগ্নাংশ গঠন করি, সবাই লেখো,
খাতায় লেখো ভগ্নাংশ গঠন করি, এটা আমরা আগেও ক্লাস নিছি একটা, ভগ্নাংশ গঠন করি এক লব আট এবং হর নয়, এমন ভগ্নাংশটি হলো নয় ভাগের আট। কিভাবে? হরতে নিচে থাকে ভগ্নাংশের, লব উপরে থাকে, তাহলে আমরা পেয়ে গেলাম নয় ভাগের আট। এরপরে প্রতীক প্রতীক হালদারে তো তিন আইডি ঢুকতেছে, এত আইডি ঢুকলে হবে? প্রতীক প্রতীক হালদার কত আইডি যদি ঢুকতেছে আল্লাহ জানে। তাহলে লব আট এবং হর নয়, এমন ভগ্নাংশটি হলো নয় ভাগের আট। কেন? হর নিচে থাকে, লব উপরে থাকে। দুই হর সাত এবং লব পাঁচ, এমন ভগ্নাংশটি হলো সাত ভাগের পাঁচ। কেন? আবারও বলি, হর নিচে থাকে। এরপর আসো নেক্সট তিন নম্বর, লব ছয় এবং হর পাঁচ, এমন ভগ্নাংশটি হলো লব ছয়, যেহেতু লবটা উপরে থাকবে আর হর যেহেতু পাঁচ, হরটা নিচে থাকবে, তাহলে পাঁচ ভাগের ছয়। তারপর চার নম্বর, লব চার এবং হর দশ, এমন ভগ্নাংশটি হলো দশ ভাগের চার। হর সবসময় নিচে থাকে ভগ্নাংশে, আর লব সবসময় উপরে থাকে, ওইভাবে আমরা ভগ্নাংশগুলো গঠন করে থাকি। তো সবাই এটা উঠাও, চারটা এখানে অঙ্ক আছে, চারটা অঙ্কই উঠাও সুন্দর করে, তারপরে আমরা পরবর্তী স্লাইডে যাব। সবাই অঙ্ক কমপ্লিট হলে হাত উঠাবা, তারপরে আমরা কথা না বলি পরবর্তী স্লাইডে যাব। আমরা কিন্তু আবারও বলি, কারেন্টের বেড়া জলে আমরা মোবাইল ডাটা আমি ইউজ করে ল্যাপটপে ক্লাস নিচ্ছি। ল্যাপটপে যদি কোনো কারণে চার্জ কমে যায় বা চলে যায়, তাহলে কিন্তু তোমাদের ক্লাস বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং আগেই বলে রাখা ভালো, এই জন্য তোমরা সাবধানে করে লেখো, আবার যদি কারেন্ট চলে আসে তাহলে আর প্রবলেম নাই। হ্যাঁ, আবরার আছে, তাহা শেষ হলে ভেরি গুড, ভেরি গুড, হাত দেখতে পাচ্ছি, অবশ্যই শেষ হওয়া উচিত, কারণ এগুলো ছোট ছোট অঙ্ক, এগুলো সাধারণত অবজেক্টিভ, তোমাদের যে প্রশ্ন হবে সেখানে হয়তো থাকতেও পারে, এ ধরনের একটা প্রশ্ন থাকতেও পারে এখান থেকে, যে এরকম একটা বলবে যে লব এত হর এত, তাহলে ভগ্নাংশটি কোনটি, তখন তোমার অপশন চারটা থাকবে, তুমি এখান থেকে যেটা গঠন করাবে সেটা অ্যান্সার দিয়ে দিবে। সোজা সেটা কঠিন না। সুজান ভেরি গুড, আশিক আবদুল্লাহ ভেরি গুড, সেজন, হ্যাঁ দেখতে পাচ্ছি, ভেরি গুড, তেরো জন হাত উঠালো, তেরো জন হাত উঠালো, ভালো, কিন্তু আরো বেশি হওয়া উচিত। বিশ জন হাত উঠে ফেললো, ৪৯ জনের মধ্যে আর একটু সামনে গেলে আমরা পরবর্তী স্লাইডে যাব। আরো আমরা সময় দিলাম এক মিনিটের মতো, এক মিনিটের মধ্যে বাকিটা কমপ্লিট করে ফেলাম, দেরি করবো না। ২১ জন কমপ্লিট করলো, হ্যাঁ শাহিক আহসান খান ভেরি গুড, হ্যাঁ এবার তাহলে আমরা পরবর্তী স্লাইডে যেতে পারি, কারণ আমাদের এটার জন্য আর সময় দেওয়া যাচ্ছে না। পাঁচ নম্বর স্লাইডে আমরা চলে আসলাম, দেখো পাঁচ নম্বর স্লাইড, সমতুল ভগ্নাংশ গঠন করি, সমতুল ভগ্নাংশ গঠন করি। তো আমরা সমতুল ভগ্নাংশ যে গঠন করি, এখানে এক নম্বর ছয় ভাগের পাঁচের তিনটি সমতুল ভগ্নাংশ লিখো। তো আমরা সমতুল ভগ্নাংশ বলতে কি বুঝি, প্রথমে এটা আমরা জানি নেব সবাই, যে ভগ্নাংশের মান একই বাট ভগ্নাংশ সংখ্যা ভিন্ন, সেটাই সমতুল ভগ্নাংশ। অর্থাৎ একটা ভগ্নাংশ থেকে অন্য একটা ভগ্নাংশ গঠন করলেও ভগ্নাংশের মান একই থাকবে, কিন্তু ভগ্নাংশের সংখ্যা ভিন্ন, সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। তাহলে ছয় ভাগের পাঁচের তিনটি সমতুল ভগ্নাংশ লিখো। তো আমরা ছয় ভাগের পাঁচকে তিনটা লিখবো। তো প্রথমে আমরা কি করব, যে সমতুল ভগ্নাংশ গঠন করতে গেলে হর এবং লবকে
একই সংখ্যা দ্বারা গুণ করে এটা বের করা যায়। তো আমরা হরকে দুই দিয়ে গুণ করলাম, লবকেও দুই দিয়ে গুণ করলাম, তাহলে ছয় দুগুণে বারো, পাঁচ দুগুণে দশ, উপরে হয় দশ নিচে বারো, তাহলে বারো ভাগের দশ, ছয় ভাগের পাঁচের একটা সমতুল ভগ্নাংশ। ঠিক একইভাবে আমরা পরবর্তীতে আরো একটা ভগ্নাংশ গঠন করলাম। হ্যাঁ আমাদের কারেন্ট চলে এসেছে, লক্ষণ ভালো, তার মানে লক্ষণ ভালো, আমরা কারেন্ট পেয়ে গেলাম, সুতরাং আমাদের আর প্রবলেম নেই। ইন্টারনেট কানেকশনও আমাদের একটু চেঞ্জ করতে হবে, তোমরা লাইনে থাকো, সমস্যা নাই। আমাকে এবার শুনতে পাচ্ছ? ভেরি গুড। তো আমরা যেখানে ছিলাম, সমতুল ভগ্নাংশ গঠন করি, তো এখানে আমরা ছিলাম। তো সবাই লেখো, ছয় ভাগের পাঁচের তিনটি সমতুল ভগ্নাংশ। আমি আবারও বলি, সমতুল ভগ্নাংশ মানে যে ভগ্নাংশের মান একই কিন্তু ভগ্নাংশ সংখ্যা ভিন্ন, সেটাই সমতুল ভগ্নাংশ। তুমি যে কোনো সংখ্যা হর লবের সাথে গুণ করে এই ভগ্নাংশটা গঠন করতে পারবে। তো আমরা প্রথমটা দুই দিয়ে গুণ করলাম, পরেরটা দেখো, ছয় ভাগের পাঁচের সাথে গুণ তিন, বোধ হর এবং লবের সাথে তিন গুণ করলাম, তাহলে তিন পাঁচ পনেরো, তিন ছয় আঠারো। ঠিক পরেরটা দেখো, হ্যাঁ আপন, ভেরি গুড। ছয় ভাগের পাঁচের সাথে আমরা চার গুণ করলাম, উপরে হরের সাথে চার, নিচে হরের সাথে চার, উপরে লবের সাথে চার, পাঁচ চারে বিশ, চার চার চব্বিশ, তাহলে চব্বিশ ভাগের বিশ, তাহলে এটা পেলাম প্রথমটার আনসার। এবার দুই নম্বরটা যেটা আমাদের, সাত ভাগের দুইয়ের তিনটি, হ্যাঁ ভেরি গুড তামজিদ, সাত ভাগের তিনের তিনটি সমতল ভগ্নাংশ লিখো, সাত ভাগের দুইয়ের। তো সমাধানে আসি, সাত ভাগের দুই একইভাবে আমরা গঠন করলাম, প্রথমে দুই দিয়ে গুণ করলাম হরকে, লবকেও দুই দিয়া, সাত দুগুণে চোদ্দ, দুই দুগুণে চার। ঠিক পরেরটা দেখো, তিন দিয়ে গুণ করলাম, তিন সাথে একুশ, তিন দুগুণে ছয়। তারপরেরটা দেখো, চার দিয়ে গুণ করলাম, চার সাথে আঠাশ, চার দুগুণে আট। তাহলে আমরা যেটা পেলাম, সাত ভাগের দুইয়ের তিনটা সমতল ভগ্নাংশ পেলাম, ছয় ভাগের পাঁচেরও তিনটা সমতল ভগ্নাংশ পেলাম। এখানে মাথা রাখবা, ভগ্নাংশগুলো দেখতে পৃথক হলেও ভগ্নাংশগুলোর মান কিন্তু এক। আমি বলতে পারো কিভাবে স্যার, তুমি যদি আবার কাটাকাটি করো তাহলে আবার সাত ভাগের দুইয়ে চলে আসবে, এগুলা আবার কাটারি করলে ছয় ভাগের পাঁচে চলে আসবে। এই জন্য যে ভগ্নাংশের মান একই বাট ভগ্নাংশ সংখ্যা ভিন্ন, সেটাই হচ্ছে তোমার সমতুল ভগ্নাংশ। তো সবাই মোটামুটি কমপ্লিট করতে পারছো কিনা দেখো, তো আর এক মিনিট সময় দিব আমরা এটার জন্য, কমপ্লিট করতে পারলে অয়েল। কয়জন কমপ্লিট করলো? তৌসিফুল্লাহ, এস এম তৌসিফুল্লাহ, হ্যাঁ আপান, এস এম তৌসিফুল্লাহ, তুমি হাতি সারি দিও, এস এম তৌসিফুল্লাহ তোমাদের ক্লাসের ছাত্র, এস এম তৌসিফুল্লাহ, হ্যাঁ আচ্ছা ভেরি গুড, তাহলে আমরা এন্টার করতে পারি। এখন আমরা পরবর্তী স্লাইডে যেতেই হচ্ছে আমাদের, হ্যাঁ আপনার ইয়াসি তা, ভেরি গুড। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব নাকি বলো? চলে যাচ্ছি, আর এক মিনিট, আচ্ছা আর এক মিনিট সময় দিলাম আমরা, ওটার মধ্যে কমপ্লিট করো। আচ্ছা এবার ছয় নম্বর স্লাইডে যাইতে হচ্ছে আমাদের, স্কোপ নাই আর। এবার দেখো, নিচের ভগ্নাংশ জোড়া সমতুল বা সমতুল নয় তা পরীক্ষা করি।
সমতল বা সমতল নয় তা পরীক্ষা করি। তো আমরা সমতল বা সমতল নয় এটা যদি আমরা পরীক্ষা করতে চাই তখন ভগ্নাংশগুলোকে আর আর গুণ করতে হয়। আর আর মানে হচ্ছে প্রথম ভগ্নাংশের লব পরবর্তী ভগ্নাংশের হর। আবার ঠিক একই ভাবে প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব, এভাবে আমরা গুণ করে যখন দেখব দুটো ভগ্নাংশের মান সমান হয়ে যাবে তখন আমরা ওটাকে বলবো সমতুল, আর যদি সমান না হয় তখন আমরা এটাকে বলবো ভগ্নাংশ সমতুল নয়। তো প্রথমে আসো, প্রথম ভগ্নাংশ জোড়া 9/5, 7/6। তো এখানে যদি আমরা সমাধান করি দেখো, তাওসিফুল্লাহ আবার এন্টার করতেছে। তাওসিফুল্লাহ কি হলো, সমাধান আসে এখানে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 5, পরবর্তী ভগ্নাংশের হর হচ্ছে 7, 5 × 7, 5×7 = 35। এবার আসো, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 9, পরবর্তী ভগ্নাংশের লব হচ্ছে 6, 6×54। তাহলে আমরা প্রথমটা পেলাম 35, পরেরটা পেলাম 54। তার মানে কি, ভগ্নাংশগুলো আড়ালে গুণ করলে আমরা যে সংখ্যাগুলো পেলাম দুটাই পৃথক, সুতরাং ভগ্নাংশ দ্বয় সমতুল নয়, সমতুল নয়। আবার ঠিক 2 নম্বর অঙ্কে, যেটা 2 নম্বর ইংলিশে লেখা যদি এখানে, 7/4, 28/16, 7/4, 28/16 সমাধানে আসি। এখানে প্রথম ভগ্নাংশের লব, প্রথম ভগ্নাংশের লব 4, দ্বিতীয় ভগ্নাংশের হর 28, 28-এর সাথে 4 গুণ করবো, 4×8=32, হাতে থাকলো 3, 4×2=8, 3×3=11, 112। তারপরে প্রথম ভগ্নাংশের হর 7, দ্বিতীয় ভগ্নাংশের লব 16, তাহলে 7-এর সাথে 16 গুণ করবা, 6×7=42, হাতে থাকলো 4, 7×1=7, 7×4=11, তাহলে 112, দুটো সমান হয়ে গেল। অতএব ভগ্নাংশ দ্বয় সমতুল। তাহলে আমরা পেলাম যে ভগ্নাংশ সমতুল বা সমতুল নয়। এটা যদি আমরা পরীক্ষা করতে চাই তাহলে আমাকে প্রথমে আড়াআড়ি গুণ করে নিতে হবে, প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব। তারপর যখন দুটো সমান হয়ে যাবে তখন আমরা বলবো সমতুল, আর সমান না হলে সমতুল নয়। হ্যাঁ, ভেরি গুড আপান, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড আমি জানজিত, ভেরি গুড, 14 জন হাত উড়ালো। আরো আমরা সময় দেবো 2 মিনিট, 2 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, বাকিরা কুইক, দেরি করবো না। আপনার ইয়াসির তাহা, ভেরি গুড। লাস্ট মিনিট, এটার জন্য লাস্ট মিনিট। হ্যাঁ, ভেরি গুড স্বপ্নিল, সবাই কমপ্লিট করো, 14 জন হাত উড়ালো। এবার আমরা তাহলে পরবর্তী স্লাইডে যেতেই হচ্ছে আমাদের, আর সুযোগ নাই, আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। দেখো কোনটি বড় এবং কোনটি ছোট, প্রতীক লেস দেন অথবা গ্রেটার দেন ব্যবহার করে নিচের ভগ্নাংশের জোড়া তুলনা করি।
ইঞ্চের ভগ্নাংশের জোড়া তুলনা করি, তো আমরা সাত ভাগের পাঁচ কমা সাত ভাগের চার প্রথম ভগ্নাংশ জোড়া সমাধান। যেহেতু ভগ্নাংশ দ্বয়ের হর সমান, দুইটা ভগ্নাংশের হর দেখো সাত সাত, তাই শুধুমাত্র লবের তুলনা করে ছোট বা বড় নির্ণয় করতে হবে। কারণ আমরা ভগ্নাংশের হর যদি একই পাই, তখন আমরা লবের তুলনা করলে আমরা পেয়ে যাব বড় কোনটা ছোট কোনটা। যেহেতু পাঁচ গ্রেটার দেন বা বড় চিহ্ন চার, পাঁচ যেহেতু চারের তুলনায় বড়, অতএব আমরা বলতে পারি সাত ভাগের পাঁচ গ্রেটার দেন সাত ভাগের চার। সাত ভাগের পাঁচ গ্রেটার দেন সাত ভাগের চার, অর্থাৎ সাত ভাগের পাঁচ সাত ভাগের চারের তুলনায় বড়। কারণ এখানে যদি ভগ্নাংশ হর সমান হয়, তোমাদের ক্লাসে অবশ্য এরকমই আছে সবগুলা, যে হর সমান অথবা অসমান হর বিশিষ্ট আমরা পাই না। যেহেতু বইয়ের মধ্যে নাই, তাই আমরা আলোচনা করি না, কারণ বইয়ের বাইরে আমরা অবশ্য এগুলো দিও না। অতএব সাত ভাগের পাঁচ গ্রেটার দেন সাত ভাগের চার। হ্যাঁ সুধান, ভেরি গুড, শেষ করো, সবাই শেষ করো, এটা জন্য আরো 2 মিনিট সময় বাবা, 2 মিনিটের মধ্যে কমপ্লিট করো। হ্যাঁ স্বপ্নীল, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। তাহলে এটার জন্য লাস্ট মিনিট সময়, এই স্লাইডের জন্য শেষ মিনিট সময়। আমি তামজিদ, ভেরি গুড, তাহলে আমরা এবার পরবর্তী স্লাইডে যেতে হচ্ছে, 8 নম্বর স্লাইড। দেখো 2 নম্বর অঙ্ক, আট ভাগের পাঁচ কমা তিন, আট ভাগের পাঁচ কমা তিন সমাধানে আসো। এখানে আট ভাগের পাঁচ ভগ্নাংশ সংখ্যা এবং এক পূর্ণ সংখ্যা। এখানে এখানে একটা কথা মাথায় রাখবা যে পূর্ণ সংখ্যা সবসময় বড়, ভগ্নাংশ সংখ্যা যেরকমই হোক না কেন, আট ভাগের পাঁচ হোক আট ভাগের সাত হোক, কিন্তু সেটা পূর্ণ সংখ্যা সবসময় বড়। তো আট ভাগের পাঁচ ভগ্নাংশ সংখ্যা এবং এক পূর্ণ সংখ্যা, তাই পূর্ণ সংখ্যা সবসময় ভগ্নাংশ সংখ্যা অপেক্ষা বড় হয়। অতএব আট ভাগের পাঁচ ছোট, লেস দেন ওয়ান, মানে একের তুলনায় আট ভাগের পাঁচটা হচ্ছে ছোট। তাহলে আমরা
ছোট বড় নির্ণয় করতে পারলাম কেন পূর্ণ সংখ্যার কারণে পূর্ণ সংখ্যা বড় হয় ভগ্নাংশ সংখ্যা ছোট হয় এবার আসো তিন নম্বর নয় ভাগের সাত কমা নয় ভাগের আট তো এখানে সমাধানে আসো যেহেতু ভগ্নাংশ দ্বয়ের হর সমান দুটা ভগ্নাংশের হর নয় তাই শুধুমাত্র লবের তুলনা করে বড় বা ছোট নির্ণয় করতে হবে মানে লব তুলনা করবো আমরা তো যেহেতু সাত লেস দেন বা ছোট চিহ্ন আট অতএব নয় ভাগের সাত লেস দেন নয় ভাগের আট নয় ভাগের সাত অবশ্যই নয় ভাগের আটের তুলনায় ছোট তাহলে এটা উঠাও সবাই সন্ধ্যা মতে এরপরে আমাদের অবশ্য অঙ্কের স্লাইড নাই কিছু প্রশ্নোত্তর পর্ব আছে তাহলে এটা আসতে দিলে সবাই উঠাও তারপর আমি প্রশ্নোত্তর পর্বে যাকে মিউট করব আনমিউট করব তাকেই প্রশ্ন করব বাকিরা চুপচাপ বসে থাকবে ভেরি গুড তানজিদ বাকিরা শেষ করো আস্তে আস্তে শেষ করো সমস্যা নাই আমাদের সময় আছে এখনো 12 মিনিটের মতো টোটাল হ্যাঁ ভেরি গুড সেদান ভেরি গুড হ্যাঁ স্বপ্নিল ভেরি গুড এই স্লাইডের জন্য আমরা আর 1 মিনিট সময় দিব এরপরে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব তো সুতরাং সবাই শেষ করো 1 মিনিটের মধ্যে হ্যাঁ সাজিদ ভেরি গুড তাহলে আমরা 1 মিনিট সময় ওভার হয়ে গেল আমাদের ওভার না 17 সেকেন্ড আছে 17 সেকেন্ড সময় দিয়ে এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাব
তাহলে এবার আমরা আসি আমাদের প্রশ্নোত্তর পর্বে। প্রথম প্রশ্ন তামজিদ, তামজিদ আমাকে শুনতে পাচ্ছো? বলো, লব লব সাত এবং হর তিন, ভগ্নাংশটি কত? তিন ভাগের সাত। হ্যাঁ, উপরে উপরে সাত, নিচে তিন, তাই তো? আচ্ছা, ভেরি গুড। এবার আমরা স্বপ্নীলকে জিজ্ঞাসা করি, স্বপ্নীল শুনতে পাচ্ছো? বলো, লব নয় এবং হর এগারো, ভগ্নাংশটি কত? এগারো ভাগের নয় ভাগ। এগারো ভাগের নয় ভাগ, ভেরি গুড। তারপরে সাজিদ ইকবালকে জিজ্ঞাসা করি, সাজিদ ইকবাল, সাজিদ শুনতে পাচ্ছো? সাজিদ আমাকে শুনতে পাচ্ছ তুমি? সাজিদ কথা বলে না। সাজিদ শুনতে পাচ্ছ? সাজিদ স্যার শুনতে পাচ্ছ তুমি? হ্যালো স্যার। হ্যাঁ, তুমি আমাকে শুনতে পাচ্ছ? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে না? এখনো শোনা যায় না? হ্যাঁ, তুমি বলো, তিন নম্বর প্রশ্নটার উত্তর বলো। হর ১৪ এবং লব ৯, ভগ্নাংশটি কত? হর ১৪, লব ৯, ভগ্নাংশটি কত? শুনতে পাচ্ছ না? না, তাহলে তো তোমাকে আর শোনার সুযোগ নাই। এবার আমরা নিচের দিকে যেতে হচ্ছে। অনিন্দ ঢালি অন্তুকে আমি আনমিউট করব। অন্তু শুনতে পাচ্ছ? তুমি বলো, হর ১৪ এবং লব ৯, ভগ্নাংশটি কত? এটাকে আমরা কি বলি, ১৪ ভাগের ৯ বলি? এটাকে কি বলি আমরা, বলো? ১৪ ভাগের ৯। ভেরি গুড, ১৪ ভাগের ৯, ১৪ ভাগের ৯ ভাগ। হ্যাঁ, এই তো তুমি পারছো। তারপরে এবার ফাহিম আহমেদ কে আমি আনমিউট করি। ফাহিম আহমেদ আমাকে শুনতে পাচ্ছো? Yes sir। আচ্ছা, তুমি বলো, পাঁচ ভাগের ২ এর দুইটি সমতুল ভগ্নাংশ বলো। পাঁচ ভাগের ২ এর ১০ ভাগের ৪ আর ১৫ ভাগের ৬। ১০ ভাগের ৪ আর হচ্ছে ১৫ ভাগের ৬। হ্যাঁ, ভেরি গুড, তুমি পারছো। তারপর আবু হেলাল কে আমি আনমিউট করি। আবু হেলাল আমাকে শুনতে পাচ্ছ? স্যার। তুমি বলো, চার ভাগের তিন কমা আট ভাগের ৬, ভগ্নাংশ দ্বয় সমতুল বা সমতুল নয়, কোনটি হবে? আগে হিসাব করি বলতো। হ্যাঁ, হ্যাঁ, খাতা হিসাব করি বলো। আচ্ছা ঠিক আছে, খাতা হিসাব করি বলো। আচ্ছা, কত কত আসলো তোমার, মান একটু বলবা? মান যে তুমি হিসাব করলা, প্রথমে কত আসলো, পরে কত আসলো? প্রথমে যে প্রথমে স্যার ২৮, তারপর ১৪। প্রথমে ২৮? Yes sir। না, ২৮ তো আসার কথা না, ৪ ৬ ২৪ আসবে একটা, আর তো হচ্ছে ৩ ৮ ২৪। দুইটাই তো ২৪, ২৪ ২৪, তার মানে ভগ্নাংশ সমতুল। সমতুল নয় বলছো তুমি, সমতুল। সমতুল, ইয়েস, দুই পাশ দুইটাই সমান, চার চার ২৪, তিন এরা ২৪। পারলে না তুমি, ব্যর্থ হয়ে যায়। এবার আমরা কাকে জানি, যে শ্রেয়ন প্রসাদ কে জিজ্ঞাসা করি। আচ্ছা, শ্রেয়ন প্রসাদ কে তো আগে জিজ্ঞাসা করছি, এখন একটু অন্যজনের কাছে যাই। তানজিল, তানজিল বলো, আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, তুমি বলো, আট ভাগের ৬ কমা আট ভাগের ৩, সরি, আট ভাগের ৫ কমা আট ভাগের ৩, হ্যাঁ, ভগ্নাংশ দ্বয়ের মধ্যে কোনটি বড়? আট ভাগের ৫। আট ভাগের ৫ বড়? আচ্ছা, কেন আট ভাগের ৫ বড় একটু বলতে পারবা, ব্যাখ্যা করে? কেন আট ভাগের ৫ বড় বলো একটু শুনি। স্যার। হ্যাঁ বলো। ত
তিন স্যার তিন আটা চব্বিশ, আবার আটটা পাঁচ আটা ওইভাবে না, ওইভাবে আমি একটু আগে যে করালাম তখন তুমি খেয়াল করো নাই, আমি একটু আগে বলেছিলাম যে তোমাকে ভগ্নাংশের হর যদি সমান হয় তখন লবের তুলনা করে বড় ছোট নির্ণয় করতে হয়। এখানে দুইটা ভগ্নাংশের হর সমান আট আট, আর দুইটা ভগ্নাংশের লব হচ্ছে পাঁচ তিন, তাহলে তোমার প্রথম ভগ্নাংশের লবটা বড়, দ্বিতীয় ভগ্নাংশের লবটা ছোট, সুতরাং আমরা বলতেই পারি প্রথম ভগ্নাংশটা বড়, ওইভাবে বলতে হবে, বোঝানোটা এইভাবে হবে। যাই হোক তারপরে পারছো, ধন্যবাদ। এবার আমরা কাকে জিজ্ঞাসা করা যায় দেখি, প্রতীক প্রতিম হালদার, প্রতীক প্রতিম হালদার আমাকে শুনতে পাচ্ছো? Yes, teacher. আচ্ছা তুমি আমাকে আগে একটা প্রশ্ন উত্তর দাও দেখি, তোমাকে আমি বলি, তুমি আজকে মোট তিনটা আইডি দেখে ঢুকেছো, তিনটা আইডি দেখতে পেলাম পর পর, কেন? Yes, teacher. মানে মোট তিনটা আইডি দেখতে পেলাম তোমার, তিনটা আইডি কেন? মানে আইডি বলতে আমি তো কিছু করি নাই, তিনটা আইডি কিভাবে আসলো সেটা তো আমি জানি না। না তোমার একই নামে তিনবার তুমি অ্যাডমিট হওয়ার চেষ্টা করতেছিলে একই নামে, এখন নেটের কারণে হতে পারে। আচ্ছা তোমার কাছে আমার প্রশ্ন সাত নম্বর, পাঁচ ভাগের তিন কমা সাত ভাগের পাঁচ ভগ্নাংশ দ্বয় সমতুল বা সমতুল নয় কোনটি? তুমি আগে খাতায় করো, করে আমাকে অ্যান্সার বলো। এটা এরা সমতুল নয়। আচ্ছা কিভাবে একটু বলো, বুঝাও কিভাবে? টিচার ওই যে আমরা দুইটা ভগ্নাংশের পাশে নিচে নিচে যোগ করব, ওই পাশের পাঁচের সাথে ওই পাশের উপরের পাঁচের সাথে পাঁচ পাঁচে পঁচিশ আর তিন সাথে একুশ। হ্যাঁ পাঁচ পাঁচে পঁচিশ তিন সাথে মিলে নেই, মিলে নাই যেহেতু এই জন্য এটা সমতুল সমান হয়নি, তাই এটা সমতুল নয়। আচ্ছা রাইট, কিন্তু তুমি এটা এইভাবে আর একটু সুন্দর ভাবে বলবা, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করে পাবা একুশ, আর প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করে পাবা পঁচিশ, একুশ আর পঁচিশ সমান নয় যেহেতু, তাই ভগ্নাংশ দ্বয় সমতুল নয়, ঠিক আছে? ভেরি গুড, তারপর অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। এবার আমরা বাড়ি কাজ লিখে ফেলি, আমাদের বাড়ি কাজ কি হবে, সবাই যার যার খাতা নোট ডাউন করা বাড়ি কাজ, এই যে পাঠ্য বইয়ের পৃষ্ঠা সাতাশি এবং আটাশি এর সবগুলো এগুলো করবা, প্র্যাকটিস করবা বাসায়। তো সবাই খাতায় নোট ডাউন করার পরে কমপ্লিট হলে আমাকে বিদায় বলতে পারো, লিভ নিতে পারো, তবে আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, তারপরে লিভ নাও। ওকে সবাইকে আমি আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ স্যার। নিচে কি চলে যাবো? হ্যালো টিচার। নিচে নিচে কি চলে যাবো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। তানজিল স্যার, আসসালামু আলাইকুম স্যার। তানজিল আসসালামু হ্যাঁ হ্যাঁ তানজিল আমাকে আজকে, আসসালামু আলাইকুম স্যার, টিচারের ক্লাসে আমাকে নাম বলো স্যার, জানি না, ও নাম দেয় নাই, উল্টা পুল্টা নাম দিছে। তুমি শুনতে পেলে কেন ও গালি দিছে? তুমি কি শুনতে পাইছো? আমি তোমাকে তো ইয়ে করে রাখছিলাম, কিভাবে শুনলা? ও চ্যাট করে বলেছে। ও আমি তাহলে চ্যাট